দুঃখে কেউ পাচ্ছে কষ্ট, আর কেউ হচ্ছে শক্ত। আজ থেকে নিজের ভালো থাকার দায়িত্ব নাও। জীবন অসম্ভব সুন্দর, এই সুন্দর জীবনটাকে কেন অন্যের জন্য নষ্ট করবে? জীবনটা যেহেতু তোমার, তাকে ভালো রাখার দায়িত্ব তোমার। নিজেকে ভালো রাখার জন্য যা যা করা দরকার সব করো। কেউ যদি তোমার একাকিত্ব দূর করার সঙ্গী না হয়, তবে নিজেই নিজের একাকিত্বের সঙ্গী হও। যতই চেষ্টা করি না কেন, কিছু মানুষের চোখে আমরা কখনো ভালো হতে পারি না, কারণ আসলে তারা আমাদের মন থেকেই দেখতে পারে না। শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না, সবাই সব কিছু ডিজার্ভ করে না। মনের মতন জীবন নাইবা হলো, ইচ্ছেগুলো পূরণ নাইবা হলো, কিন্তু যেটুকু বাকি আছে সেটা দিয়ে জীবনটা সুন্দর করে সাজানো যায়। এখন শুনতে থাকুন, একদিন আপনিও শোনাতে থাকবেন। সব অপমানের তাৎক্ষণিক প্রত্যুত্তর দিতে নেই। সবার মনের মতো হওয়া ছেড়ে দিন। সবার মনের মতো হতে গেলে আপনার নিজের মন মরে যাবে। যা দেখা যায় তা বোঝা যায় না, আর যা বোঝা যায় তা দেখা যায় না। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তুমি যার জন্য কাঁদবে, সে তোমার গল্পগুলো ন্যাকামো ভেবে আরেকজনকে বলে হাসাহাসি করবে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো চলে যায় না, আর যে যায় সে কখনোই আপন ছিল না। কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য। ভালো থাকতে চাও, তবে কারো চলে যাওয়াতে দুঃখ পাবে না। দুই দিনের দুনিয়ায় যে থাকার সে থাকবে, যে চলে যাওয়ার সে চলে যাবে। কেউ কিন্তু ভালো নয়, বাইরে যাদের ভালো থাকতে দেখা যায় সবটাই তাদের ভালো থাকার অভিনয়। নিজেকে যতই পরিবর্তন করো, তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। স্বপ্ন দেখানো মানুষগুলো কখনোই স্বপ্ন দেখে না, আর ভালোবাসি বলা মানুষগুলো কখনোই ভালোবাসে না। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ শুধু হৃদয়ে থাকে, ভাগ্যে নয়। নিজেই নিজেকে ঘৃণা করার মাঝেও আলাদা একটা স্বস্তি আছে, তখন অন্য কারো প্রতি মায়াটা জন্মায় না। নিজেকে বদলে ফেলা কঠিন, তবুও বদলাতে হবে, না হলে জীবন খেলায় থমকে যেতে হবে।
থাকে ব্যক্তিগত কিছু ব্যথা, জমা থাকে কিছু কথা, যা চাইলেও প্রকাশ বারণ, কারণে হোক বা অকারণ। সবাই নিজের স্বার্থের জন্য লড়ে, লড়াই কখনো অন্যের জন্য হয় না। যদি অন্যের জন্য বলাও হয়, সেটা লোক দেখানো মাত্র। দিন শেষে আমরা নিজের জন্যই লড়ি, আর অন্যের জন্য খানিকটা আফসোস করি। ভুলতে যে পারে না হারানোর শোক, শোক ভুলবার জন্য হলেও একটা নতুন তুমির জন্ম হোক। কারো মন খারাপের সুযোগ নিয়ে তাকে ভেঙে চুরমার করে দিও না, কারণ ভাঙা জিনিস সহজে গড়া যায় না। গড়লেও যে আর আগের মতো থাকে না। আমায় নিয়ে কে কী ভাবে তা যেভাবে সেই জানে। খুচরো পয়সার আওয়াজ বেশি, যে বুদ্ধিমান সে মানে।